গাইস, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন বাজে 12:05, তো সেই জন্য গুড মর্নিং। এ দেখো 12:00 বাজেনি, তো ঠাকুরকে পুজোটা দিলাম স্নান করে, আর ফুল দিয়ে পুজো দিয়ে ধূপ টুপ ধূপ কাঠে ধরিয়ে দিলে না দেখতে খুব সুন্দর লাগে। তো মুখটা এখন চকমক করছে। ওই তো তারে দেখো গামছা আছে মুছো। তো রান্নাঘরটা আজকে বেশ ভালো করে পরিষ্কার করেছি। এই যে নিচে মার্বেল গুলো না পুরো একদম কালো কালো হয়ে গেছিল, বাসন মাজা স্কচ ব্রাইট দিয়ে ভিম দিয়ে ধরেছি, অনেকটা পরিষ্কার হয়েছে। তো বাবার এখন স্নান হয়ে গেছে, কি খাবে? রান্না হয়নি, চা খাও, আমি ভাত করে দিচ্ছি। বাবা এত খাবার থাকতে খাই না, বিস্কুট মিষ্টি ফ্রিজের মধ্যে কত খাবার, খাবার দাবার মানে বেছে বেছে এই খাবো না ওই খাবো না করে। আর কালকে বিকেলবেলায় মাসি আসেনি, তো এই যে কত বাসন জমেছিল, আর এই যে সিঁড়ির ওপরে অবস্থা দেখো, এগুলো সব রান্নাঘরে এখানে থাকে, তো সব তুলে পরিষ্কার করলাম রান্নাঘরটা, আবার সব এগুলো রান্নাঘরে আনতে হবে। মাপা চাল ওরকম করতে নেই, বলি না চাল নিয়ে বাবা একটু চা দিব, আমি এগুলো ওকে নোংরাগুলো বের করব। ভাতটা হয়ে আছে, এখন করছি চাল কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট করছি। অনেকে করে না ছিচকি, ওটাও আমি করি, কিন্তু এটা ঘন্ট করব। তো দেখো কতটা জল বেরিয়েছে, তো এখন এর মধ্যে কিন্তু মশলা দেওয়া হয়নি, মশলাটা দিব। আর রিকের বাবা হচ্ছে এখন আবার চিকেন নিয়ে আসলো, 1:05, তো ভাবছিলাম কি রান্না করব, ডিম করব নাকি, তো দেখছি যে আবার চিকেন পাঠিয়ে দিয়েছে বাবা। তো যে এখন দেশি মুরগির ঝোল হবে আলু দিয়ে, আর চাল কুমড়ো আর ঢেঁড়স ভাজব। চাল কুমড়োটা হয়ে গেছে, এখন চিকেনটা করব। তো চিকেনটা ধুয়ে নুন আর হলুদ ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি, মশলা করে নিই আলুটা ভেজে তারপরে মশলাটা করব। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম। তো ম্যারিনেট করে না আমি ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম 10-15 মিনিট পর্যন্ত। তো পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে দিয়েছি, মশলা পেস্ট করা কিছুটা মশলা আর কিছুটা হচ্ছে গুঁড়ো মশলা, টমেটো দিয়ে দিয়েছি কালারের জন্য। তো গ্যাসটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব, আর তবেই কিন্তু রান্নার স্বাদটা বাড়ে। দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করি, কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটা টমেটো দিয়েছিলাম। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু, আর ঝোলটাও দিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি যে বাটা গরম মশলা দেব, তো অন্যান্য দিন গুঁড়ো মশলাই দিই। তো রিকের বাবা বললো যে একটু বেটে দাও, আর বেটে বাটা গরম মশলা কিন্তু দেখবে খুব মানে সেন্ট হয়, মনে হয় যে এটা গরম মশলা, গরম মশলা তো মানে সেন্টও হয় খুব সুন্দর, আর খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল, ভয়েসটা পরে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে চিকেনটা, আর সবারই খাওয়া হয়ে গেছে, এখন দিয়েছি বাবাকে খেতে। তো এখন যাব হচ্ছে ক্যাটের ওখানে, অনেকদিন যাওয়া হয় না। তো আমার ছেলে দেখো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মামি চলো মামি চলো, এত পছন্দ করে ক্যাটে। আর ভিডিওই তো শুধু জিজ্ঞাসা করলাম কাট। বাড়িতে এসে চা খেয়ে সন্ধ্যা বিদ্যুক দিয়ে চলে এসেছি এখন মেলায়। তো পাশে হচ্ছে কীর্তন, আর দেখো রিকের জন্যই আসা, মানে বাড়িতে থাকা যাচ্ছে না, মানে অনেক মাইকের আওয়াজ যাচ্ছে, আর সব মাসিরা এখানে থাকে, তো ও কিন্তু পড়তে বসলে কিন্তু মন এইদিকেই থাকবে।
তো যদিও 7:30টা থেকে টিউশন থাকে, তো আজকে আর যাওয়া হলো না। তো একটু মেলার থেকে ঘুরিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়ি থেকে আবার রাতের খাবার করতে হবে। তো চলো একটু মেলাটা ঘুরে নিয়ে তারপর বাড়ি যাব। আর এমনি টুকিটাকে কানেরগুলো বেশ ভালোই ছিল, তো আমি একটা নিয়েছি, একটা ছোট মঙ্গলসূত্র নিয়েছি আর একটা আংটি নিয়েছি। আর বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড গরমও কিন্তু পড়েছে, তো সেই জন্য একটু এসি চালিয়ে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন রাতের খাবারটা করব। এই খাবি না তুই? বাপরে ঠান্ডা পেয়েছে, আর ওকে এখন বের করাই যাবে না ঘর থেকে, খাবেই না। তো রাতে শুধু রুটিটা করলাম, আর দিকে বা মিষ্টি এনেছে, আর চাল কুমড়োটা দুপুরে ছিল তো সেটা দিয়েই দিয়ে দিলাম, আর চিকেনটা আছে রাত করে খাবে কিনা তো সেজন্য দিলাম না। তো এখন বাবাকে ডেকে দিয়ে দেবো।